আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি গেম নিয়ে হাজির হয়েছি, যে গেমটা খুবই সহজ। এই গেম থেকে আপনি সহজেই টাকা ইনকাম করতে পারবেন, তবে কথা হচ্ছে আপনি মাথা গরম করবেন না, প্লাস আপনি বেশি লুভও করবেন না। তো আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার তো অনেক লস হচ্ছে, ভাই আমি অনেক টাকা লস করে ফেলছি, ভাই আমি অনেক টাকা ডিপোজিট করার পর গেম খেলে অনেক টাকা নষ্ট করে ফেলছি, লস হয়ে গেছে আমার, মানে ভেঙে পড়তেছেন লস করার পর। আসলে আপনারা ট্রিক্স না জেনে খেললে এরকমই হবে, আপনাদের প্রত্যেকটা গেমের ট্রিক্স জানা লাগবে, তারপর আপনারা গেম খেলবেন, তাহলে আপনি জিততে পারবেন। আর আপনার অ্যাকাউন্ট পুরাতন মনে হয়, সেজন্য আপনারা হেরে যাচ্ছেন। পুরাতন অ্যাকাউন্টের সব ডাটা কিন্তু ওদের কাছে সেভ থাকে, সেজন্য এরা আপনি হেরে যাচ্ছেন। তো হেরে যাওয়ার মধ্যে দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আপনি মাথা গরম করে খেলেন আর লুপ করেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি ওই পুরাতন অ্যাকাউন্ট, সেজন্য আপনি সেজন্য নতুন একটি অ্যাকাউন্ট করে নেবেন। নতুন একটি অ্যাকাউন্ট করে নিলে আপনি খুব সহজেই জিততে পারবেন। নতুন অ্যাকাউন্ট করার সময় আমার প্রোমো কোডটি ইউজ করবেন, আমার প্রোমো কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এছাড়াও নতুন একটা সাইট আছে, নাম হচ্ছে মেগাপারি, এই সাইটে আপনি নতুন সাইট, এটাতে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ বা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ দিবেন, কল করবেন না। মেসেজ দিলেই আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো। অনেক্স বেট সম্পর্কিত সকল সমস্যার সমাধান পেতে আমাকে মেসেজ করেন। তো কথা না বলিয়ে চলে যাচ্ছি ভিডিওতে। তো ভিডিওতে আর সময় ভিডিওতে এই যে গেমের মধ্যে চলে আসবেন, তো গেমের মধ্যে এসে আজকে সবচেয়ে সহজ গেম দেখাবো আর সহজ গেমের টিপস তাও দেখাবো। এটা হচ্ছে থিমবেলস, এই যে গেমটা থিমবেলস। তারপর আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথমে একটা কথা বলে নিচ্ছি, মনে করেন এখানে তিনটা বল আছে, তিনটার মধ্যে এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। তো এই তিনটা বলের মধ্যে যে কোনো একটা বলের মধ্যে আপনার, মনে করেন এটা নিচ্ছে, যে কোনো একটার ভিতরে বল থাকবে। তো এটা একবার এমনি ঘুরবে, প্রথমে একবার দেখাবে যে এটার ভিতরে বল আছে, তখন এমনি এমনি মানে তিনোটা একবারে ঘুরবে, তারপর আপনার মানে এই গ্লাস তো ডাকা থাকবে, এটা এমনি ঘুরার পর তারপর আপনাকে দিবে যে কোনটা একটা ক্লিক করার জন্য কোনটার ভিতর বল আছে। যদি মনে করেন যে এটার ভিতর বল আছে, মনে করেন ঘুরে টুরে এটার মধ্যে আসলো, ঘুরে টুরে এমনি 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 এটা এভাবে 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 ঘুরে, মনে করেন যে এই এনও যে বলটা ছিল এই বলটা এখানে আছে। এখন আপনি যদি এই যে এখানে মনে করেন বলটা আছে, এখন আপনি যদি এটা চয়েস করেন তাহলে আপনি হেরে যাবেন, যদি এটা চয়েস করেন তাহলে আপনি হেরে যাবেন, আর যদি এটাতে মানে এটা চয়েস করেন তাহলে আপনি জিতে যাবেন। তাহলে মনে করেন যে 20 টাকা বাজি লাগাইলেন, তাহলে যদি এটা জিতেন তাহলে কিন্তু ওই যে দেখেন 2.91, তার মানে হচ্ছে তিন মানে 59 টাকার মতো পেয়ে যাবেন 20 টাকা দিয়ে। তো এভাবেই তো আমি আপনাদের করিয়ে দিচ্ছি। আর এটা ট্রিক্সটা আমি খেলার মধ্যেই বলে দিচ্ছি প্রথমে। এছাড়াও আপনার আরেকটা দিক আছে, আপনি যদি এটা না পারেন, আচ্ছা এটা আমি খেলাতেই বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আমি মিনিমাম 20 টাকা ধরলাম, আচ্ছা এই যে ঘুরতেছে আসলে বোঝা যায় না কোথায় আছে। তা ট্রিক্সটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি মনে করেন আমার কাছে এটা মাদারটা মনে হচ্ছে, আচ্ছা এই যে দেখেন, এই যে আমি হেরে গেছি, বুঝছেন, বলটা ছিল এই জায়গায়। তো এখন আপনারা এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনারা এটাতে এটাকে ডাবল করে দিবেন, বলটা এটাতে ছিল, আমি এটাতে দিলাম, এই দেখেন আমি জিতে গেছি, এই দেখেন আমি কত টাকা ইনকাম করেছি, এই দেখেন
116 টাকা ইনকাম করছি 40 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে 116 টাকা। তো এভাবেই মানে এটাই ট্রিক্স। মনে করেন দ্বিতীয়বারও এটা আসলো না, ওই দেখেন আমার ব্যালেন্স, ওই দেখেন আমার ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে, খেয়াল করে দেখবেন ব্যালেন্স বেড়েছে। তো প্রথম মনে করেন এটাতে দিলেন, এটা প্রথমে মনে করেন যে এটাতে দিলেন আসলো না, এটাতে আসলো, দ্বিতীয়বার আবার বেটটা করবেন হচ্ছে আপনি ডাবল, মানে ডাবল আপনি এখান থেকে ডাবল করে দেবেন, তাহলে মনে করেন যে এরপরও দ্বিতীয়টা দিবেন এখানে, এটাও মনে করেন আসলো না হলো না, তারপর এটা করবেন ডাবল, ডাবল করলে পরে মনে করবেন আবার এটাতে দিবেন, এটাও আসলো না। এখন চতুর্থবার পঞ্চমবার তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আপনি এটা দিবেন, ইনশাল্লাহ জিতে যাবেন। আর এরপরটাও যদি না আসে, এরপর একটা ডাবল করে নেবেন, তাহলে মনে করেন যে জিতে পারবেন। মানে যদি আপনি জিতলে এখানে কিন্তু 2.91, তার মানে আপনার কোনো লস নয়, যদি একবার আপনি জিতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক লাভ। তারপর হচ্ছে দ্বিতীয় আরেকটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা 100% কাজ করবে, 100% কাজ করবে। আপনার নতুন অ্যাকাউন্ট খোলেন, তারপর ট্রিক্সটা দেখেন, তারপর যখন এটাতে আপনি পেয়ে যাবেন একবার, তারপর আপনি এটা দিয়ে শুরু করবেন। তারপর এটাতে যখন পেয়ে যাবেন, তারপর আপনি শুরু করবেন এটা দিয়ে, তারপর আবার তারপর শুরু করবেন এটা দিয়ে, তারপর শুরু করবেন এটা দিয়ে, তারপর শুরু করবেন এটা দিয়ে। এভাবে আপনি মাথা গরম না করে অনেকক্ষণ খেলতে পারবেন। তো আরেকটা কথা হচ্ছে এই যে দেখেন, এখন কিন্তু 1 বল এট 2.91, মানে যদি একটা বল দিয়ে খেলেন, একটা বল ভালো করতে পারেন, মানে ভালো উঠাইতে পারেন, তাহলে মনে 59 টাকার মতো পেয়ে যাবেন 20 টাকা দিয়ে। আর ওটটা হচ্ছে 2.91, আর আরেকটা হচ্ছে এই যে দেখেন এখানে টিপ দিলে, এ দেখেন একটা আছে 2 বলস 1.45। এইটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে 2 বল, এই 2 বল দিয়ে যদি আপনি খেলেন, তাহলে এটাতে বা এটাতে এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মধ্যে আপনার বল থাকবে, যে কোনো দুইটার মধ্যে বল থাকবে, তাহলে মানে খুব সহজ হয়ে যায়। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, 20 টাকা দিয়ে একটা প্লেসে বেট করে দিচ্ছি। এই দেখেন, এই দেখেন এই দুইটার মধ্যে বল আছে, এখন আমাকে মানে ওদেরকে বলতে হবে যে কোন দুইটার ভিতরে বল আছে, মানে কোন দুইটার ভিতরে না, মানে এই তিনটা থেকে কোনটার ভিতরে বল আছে। এখন আমার সুবিধা হচ্ছে মনে করেন এখানে এই তিনটা থেকে, এই যে এই এই তিনটা থেকে যে কোনো দুইটার ভিতরে বল আছে, এখন আমার বার করতে পারলে 1.45 ওটসের মতো পাবো। এখন বার করতে পারলে মানে বার করা, মনে করেন যে এই তিনটার মধ্যে বার করা খুব সহজ হয়ে যাবে, যেহেতু দুইটার মধ্যে হয়তো বা এই দুইটার মধ্যে বল আছে, হয়তো বা এই দুইটার মধ্যে বল আছে, হয়তো বা এটার মধ্যে, হয়তো বা এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। তো আমি এটার চয়েস করলাম, এই দেখেন বল আছে, দেখছেন এই দেখেন বল, এই দেখেন আমি 29 টাকা জিতে গেলাম 20 টাকা দিয়ে। খুব সহজ হয়, মানে দুইটা বল দিয়ে খেলবেন তাহলে খুব সহজেই আপনারা জিততে পারবেন। তো আপনারা যদি হেরে যান তাহলে এটা আবার ডাবল করে তারপর খেলবেন। আমি যেহেতু হারছি না, সেই জন্য আমি আরেকটা প্লেসে বেট করে দিচ্ছি। এই যে এবার এই দুটার মধ্যে আছে, দেখি কত কোন দুটো আছে। আপনি খেয়াল রাখবেন খালি খালি গ্লাসটা কোনটা, তারপর বাকি দুটো সিলেক্ট করবেন। আমার মনে হচ্ছে এটাতে বল আছে, এই যে বল আছে, দেখছেন এই দেখেন, এই দেখেন আমি আবারও 29 টাকা জিতে গেলাম। তো আবারও 29 টাকা জিতে গেলে আপনারা এটা নিয়ে নেবেন। তো এভাবেই আপনারা গেম খেলবেন, গেমসের ট্রিক্স আছে, ট্রিক্স ছাড়া আপনারা কখনো গেম খেলবেন না। এছাড়া আজকে এ পর্যন্তই, আরও কোন গেমস নিয়ে ভিডিও আপনারা চান বা কোন গেমসের ট্রিক্স আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, যেহেতু আমি নতুন নতুন গেমের ট্রিক্স দিই। তো এটুকুই, আর একটা কথা, আপনারা কখনো মাথা গরম করে খেলবেন না। আর আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, অনএক্সপেক্টেড সম্পর্কে বা নতুন অ্যাকাউন্ট খোলা সম্পর্কে, আমি সব কিছু করে দিই, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।